বাংলাদেশ নিয়ে কি যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নিউ ইয়র্কে রয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও জো বাইডেনের আমন্ত্রণে নৈশ ভোজে অংশগ্রহণ করবেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শেষে ওয়াশিংটনে যাবেন প্রধানমন্ত্রী। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইলেকশন ডিপ্লোমেসিতে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ পদক্ষেপ। এর মাধ্যমে তিনি আগামী নির্বাচন সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আপত্তি, অনীহা এবং হুমকি তা কাটিয়ে তোলার চেষ্টা করবেন। এখন প্রশ্ন হলো, মার্কিন যুক্তরাষ্ট্র কি তার অবস্থান বদল করবে? প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোন অবস্থানে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সুস্পষ্টভাবে বলছে, বাংলাদেশে আগামী নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক। নির্বাচনে যেন জনগণের মতামতের প্রতিফলন ঘটে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, সকল প্রধান রাজনৈতিক দলগুলো যেন অংশগ্রহণ করে, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাশা করছে। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন না হয়, সেক্ষেত্রে যারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইবে এবং যাদের কারণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না, বা যারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে, তাদেরকে ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনা হবে, অর্থাৎ তাদেরকে ভিসা দেওয়া হবে না। তৃতীয়ত, নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুস বিচারিক হয়রানির শিকার হচ্ছে বলেও অভিমত ব্যক্ত করেছে এবং এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার উদ্বেগের কথা খোলামেলাভাবে বলছে। নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবস্থান পরিবর্তন বা মার্কিন যুক্তরাষ্ট্রকে নমনীয় করার ক্ষেত্রে সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটুকু সফল হতে পারবেন, সেটি এখন কূটনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় প্রশ্ন। নির্বাচন নিয়ে আওয়ামী লীগ বা সরকারের অবস্থানটা কী? নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান হলো, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে সরকার অঙ্গীকারবদ্ধ এবং নির্বাচন কমিশনকে তারা এই ব্যাপারে সব ধরনের সহযোগিতা করবে। অর্থাৎ দেখা যাচ্ছে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের কোনো মতপার্থক্য নেই। মতপার্থক্যের জায়গাটা হলো অংশগ্রহণমূলক নির্বাচন। অংশগ্রহণমূলক নির্বাচন বলতে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে, সকল ধরনের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, বিশেষ করে প্রধান প্রধান দলগুলো যেন নির্বাচনে অংশগ্রহণ করে। সেটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি বড় শর্ত বলে যুক্তরাষ্ট্র মনে করছে। কিন্তু আওয়ামী লীগ মনে করছে, অংশগ্রহণমূলক নির্বাচন মানে জনগণের ভোটাধিকার প্রয়োগ। কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তার জন্য নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। স্পষ্টতই বিএনপিকে কেন্দ্র করে এই বিতর্কটি তৈরি হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচনে অংশগ্রহণমূলক হবে না। অন্যদিকে সরকার মনে করছে, বিএনপি ছাড়াও নির্বাচন সুন্দর, সুষ্ঠু এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে। এই দূরত্বটি কমিয়ে আনার জন্যই প্রধানমন্ত্রী তার নির্বাচনী কূটনীতি করছেন এবং নির্বাচনী কূটনীতিকে G20 সম্মেলনে তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সখ্যতা করেছেন। তবে সেখানে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি বলে জানা গেছে, কিন্তু এর মধ্য দিয়ে একটি বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে ভারত বাংলাদেশের এই অবস্থানের সঙ্গে একমত করেছে এবং এটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতও দেন দরবার করছে বলে জানা গেছে। এবার প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন সফরের মধ্য দিয়ে এই ব্যাপারে একটি সুস্পষ্ট বার্তা পাওয়া যাবে। সরকার মনে করে, নির্বাচন সুষ্ঠু হবে, তবে বিএনপি অংশগ্রহণ না করলেও সেই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। এখন দেখার বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে ছাড়া একটি অংশগ্রহণমূলক নির্বাচন ভাবনাকে মেনে নেয় কিনা। সেই ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সমঝোতার শেষ সুযোগ হচ্ছে প্রধানমন্ত্রীর এবারের মার্কিন যুক্তরাষ্ট্রের সফর।